আবহাওয়া মন্ডলে, ওটা কিন্তু আনুপাতিক হারে খুব কাছাকাছি, কাছাকাছি। 96% নাইট্রোজেন যদি থাকে, আর এখানে 78% নাইট্রোজেন। নাইট্রোজেন আমরা জানি কি কাজ করে, নাইট্রোজেন অ্যাটমসফিয়ারের বায়ুস্তরকে থিন করে। প্রি বায়োটিক কিছু এলিমেন্ট আছে যেগুলো আমাদের জীবন গঠনের জন্য দায়ী। এইটু করে আপনি বললেন যে হুবহু অনেকগুলো মিল আছে কাছাকাছি, শনি উপগ্রহ শুধু টাইটানের কিন্তু অনেক মিল আছে। এরপরে আমরা যদি আমাদের দ্বিতীয় আকাশভূমি গঠন করতে যাই, স্থাপন করতে যাই, আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে? চ্যালেঞ্জগুলোর ভিতরে আমাদের জীবনের অস্তিত্ব খোঁজার জন্য চারটা যে শর্ত, তার ভিতরে দুইটা পালন করে না টাইটান। 1 নম্বর হলো এই তাপমাত্রা -160°C, লো টেম্পারেচার। তা বিজ্ঞানীরা বলছেন এখানে যদি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় তাহলে এখানে তাপমাত্রা বাড়বে। আবার বলা হচ্ছে এখানে জলীয় বাষ্প কম, জলীয় বাষ্প কম, যদি এখানে জলীয় বাষ্প একটু বেশি হয় তাহলে কিন্তু জলীয় বাষ্প ভ্যাপর, ওয়াটার ভ্যাপর কিন্তু তাপমাত্রা তৈরি করতে পারে, তাও কিন্তু সম্ভব হতে পারে। আশাবাদী বিজ্ঞানীরা আশাবাদী যে এখানে তাপমাত্রা রেইজ করতে পারে, বাড়ানো যেতে পারে। এই একটা চ্যালেঞ্জ তাদের সামনে। 2 নম্বর চ্যালেঞ্জ হলো এইখানে শনির ভিতরে, শনি এবং টাইটানের ভিতরে যে টাইডাল ফোর্স, মানে জোয়ার ভাটার যে আকর্ষণ বল, আমাদের পৃথিবী এবং চাঁদের ভিতরে যে আকর্ষণ বল, তার 400 গুণ বেশি বেশি 400 গুণ।